ওপেনিংয়ে লিটন দাস এখনও অফ ফর্মে, মানে তার ব্যাটিংটা নিয়ে কি দুশ্চিন্তা হচ্ছে কিনা? ওপেন তো আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। মেন স্কোয়াড আমার ধারণা এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন, আপনি রাস্তায় যাবে জিজ্ঞেস করেন বলে দেবে কে খেলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে টি টোয়েন্টি খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর ওই রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই, এখন খেলতে হবে হাত খুলে। আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। এটা বিশ্বকাপ একদম সামনে, একদম সামনে, ঠিক আছে। এর আগে আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না, এমনি মনটা খারাপ। প্লট রেডি, আপনি রেডি তো? লিগটা দেখে ভালো লাগলো, লেগেছে এবার। কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে, এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি, ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। সো এইটা তো মানে এইগুলো হলো এখনকার আলোচনার বিষয়। আমি মনে করি যে আমার যে ধারণা ছিল তার চেয়ে ভালো আমরা জিম্বাবুয়ের এগেনস্টে যে খেলাটা হচ্ছে সিরিজ, দুটো ম্যাচ দেখেছি, বোলিং কিন্তু ভালো করেছে, বোলিং ভালো করেছে। এবং সাইফুদ্দিন এতদিন পরে এসে যেভাবে বল করেছে, শেখ মাহিদি যেভাবে বল করেছে, তাস কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী। সো এগুলো দেখে ভালো লেগেছে। আমাদের মুস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসছে, না বললেই আমার খারাপ হয়ে যাবে। ওপেনিংয়ে লিটন দাস এখনও অফ ফর্মে, মানে তার ব্যাটিংটা নিয়ে কি দুশ্চিন্তা হচ্ছে কিনা? ওপেন আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। শুধু লিটন দাস না, প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক, খেলুক। সবচেয়ে বড় কথা হচ্ছে টি টোয়েন্টি খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর ওই রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই, এখন খেলতে হবে হাত খুলে। হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা কঠিন। এইবারের টিমটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে অভিজ্ঞ এবং মোটামুটি নতুন একটা ভালো কম্বিনেশন আছে, এই ভালো আশা করা ছাড়া আর কিছু নাই। জিম্বাবুয়ের সাথে যেটা হয়েছে, যেমন ধরেন সাইফুদ্দিন এবং সাকিব, ছোট সাকিব দুজনেরই, যেখানে নাকি আমাদের শরীফুল তাসকিন আছে, আমরা জানি যে মুস্তাফিজও খেলবে, সেখানে দুজনকে এই সিরিজে নেওয়ার কথা না, কিন্তু নিয়েছে, তার মানে দেখছে কিছু, তার মানে ছোটোখাটো একটু ফিনিশিংয়ের কাজ বোধ হয় বাকি আছে। বাট মেন স্কোয়াড আমার ধারণা এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন, আপনি রাস্তায় যাবে জিজ্ঞেস করেন বলে দেবে কে খেলবে। বেস্ট ইলেভেন, কাজে এটা নিয়ে আর বাকি অ্যাডিশনাল কে গেলে এটা জানার দরকার কি? থ্যাংক ইউ।